আমি লোয়ার বাগডোগরা থেকে রায়বাড়ির থেকে বলছি, সমস্ত বাগডোগরাবাসীকে আমি প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আমার বাড়ির জগদ্ধাত্রী পুজো এই বছর 43 বছর পার হলো এবং এখানে আমরা সবাই একত্রিত হয়েছি এই পুজো উপলক্ষে। এবং এটা আমার 43 বছর আগে আমার যখন বিয়ে হয়েছিল তখন থেকে আমি এই বাড়ির পুজো দেখে আসছি। এবং এই পুজো শুরু করেছিলেন আমার শাশুড়ি মা 43 বছর আগে, উনি স্বপ্নে পেয়েছিলেন, আদেশ পেয়ে এই পুজোটা চালু হয়। এখন আমরা এইভাবে পুজোটা চলে আসছে সবাই মিলে, বাইরের থেকে আমাদের আত্মীয় স্বজন, এরা বোনেরা ভাইরা সব আসে এক জায়গায় হই এবং এই পুজোটা আমাদের হয় সবাই একসাথে থাকার জন্য। এবং আমাদের বাড়ির এখন সবথেকে বড় সদস্য আছে এবং সবথেকে ছোট্ট সদস্য এসে গেছে বাড়ির, ফোর্থ জেনারেশন এসে গেছে, নেক্সট যারা পুজো করবে তারাও এসে গেছে, এরা ভাই বোনরা মিলে আবার পরবর্তীকালে পুজো করবে। আমরা এখন এইভাবেই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমার এই পুজোর কিছু বৈশিষ্ট্য হলো, আমার পুজোয় নবমীর দিনে যে ভোগ দেওয়া হয় তাতে মাছ ভোগ দেওয়া হয় ঠাকুরকে। এবং সারা বাগডোগরা থেকে মোটামুটি সব বিভিন্ন জায়গা থেকে সব লোকই আসে আমাদের এই পুজো উপলক্ষে। আর সমস্ত পুজোতে আমাদের এই আনন্দ ভালোবাসা এবং সবাই একত্রিত হয়ে রাগ, ছোটোখাটো রাগ ভালোবাসা দুঃখ সব মিলিয়ে মিশিয়ে এই পুজোটা আমরা করি। এবং আমাদের খুব দুঃখ এখন দশমী এই সময় আমাদের মা চলে যাচ্ছে, এটাই আমাদের সবথেকে বড় দুঃখ। আগামী আবার 365 দিন পরে মা আসবে, ততদিনে আমরা কে থাকবো থাকবো না জানি না, তবে আমরা ঠাকুরের কাছে আশা করছি আমরা সবাই এইভাবে সুস্থ হয়ে করব। এই বলে আমি বাগডোগরার সমস্ত জনসাধারণকে আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, দশমীর প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এসে এমনি কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেই, যেভাবে প্রতি বছর হয়ে আছে এবছরও প্রতি বছর হয়ে আছে। ভোর 5:30 থেকে আমাদের পুজো শুরু হয়েছে, এখনও আমার দশমীর বিসর্জন হয়নি, এরপরে বিসর্জন হবে। তারপরে আমাদের এখানে সবাই যারা আসবে তারা ভোগ নেবে, ভোগ খাবে এবং এগুলো আমাদের মিটতে মিটতে প্রায় রাত্রি 1-1:30 হয়ে যায়। আর এর মাঝখানে আমাদের একটু ধুনচি নাচটা ভাই ছেলেপেলেরা করবে সবাই, এটাই একটা আনন্দ সবার। তা আমাদের শুরু হয়ে যায় প্রায় 1 মাস আগের থেকে সমস্ত কিছু তৈরি করার জন্য সব কিছু শুরু করে দিই আমরা, যে নানা রকমের ছোটোখাটো জিনিস তো বাদ পড়ে যায়, সেগুলো যদি 1 মাস আগের থেকে আমরা না করি তাহলে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, সেটা নিয়ে অনেক দিন ধরে শুরু হয়েছে, আজকে তার সমাপ্তি ঘটবে। আজও বলবো না, কাল আমরা ঠাকুর বিসর্জন দেবো যখন তখন আমাদের সেই সমাপ্তিটা ঘটবে আর।